Hello guys, I am Adrish and welcome back once again in my YouTube channel Ben Rider Adi. Puro 42 din por video banacchi. But beshi din amar ei YouTube theke dure thaka ultimately hoye uthe na. Ar tomader bar bar comment aschilo je etar opore video banao, etar opore video banao. And newly launched Hero Glamour X-Tech Nexa Blue Edition. এর ডিমান্ড প্রতিটা হিরো শোরুমে রয়েছে বিভৎস তো ভিডিও শুরু করার আগে অবভিয়াসলি স্পেশাল থ্যাঙ্কস টু বোলপুরের অটোটেক যারা হিরোর অথরাইজড ডিলার এবং সার্ভিস প্রোভাইডার তো তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল গো অ্যান্ড চেক আউট আর তোমাদের পছন্দের গ্ল্যামার অথবা হিরোর যে কোনো বাইক পিক করে নাও তো লেটস স্টার্ট দ্য ভিডিও আজকে আমরা এর রাইড কোয়ালিটি এর ডিটেল স্পেসিফিকেশন এবং কোনো আদৌ নতুন চেঞ্জ এনেছে কিনা সেটা নিয়ে কথা বলবো লেটস স্টার্ট দেখো আমাদের সামনে রয়েছে একটা নতুন কালার স্ক্রিম ফ্রম হিরো যেখানে এটাকে ওরা বলছে হচ্ছে নেক্সা ব্লু কালার এবং এটা পুরো ডিফারেন্ট একটা লুকস কিন্তু দিচ্ছে এবং সেই কারণে কিন্তু এর ডিমান্ড অনেক হাই লাইক এখানে কিন্তু আমরা 3D শেপের একটা গ্ল্যামারের লোগো পাচ্ছি তার সাথে কিন্তু এক্সটেকের এখানে কিন্তু স্টিকারিং রয়েছে এছাড়া আমরা এখানে ইঞ্জিনের স্পেসিফিকেশন কিন্তু সেম তার প্রিভিয়াস এডিশনের মতোই 124.7cc সিঙ্গেল সিলিন্ডার এবং প্রোগ্রাম FI-এর সাথে যেটা 10.7 BHP পাওয়ার এবং 10.6 Nm টর্ক প্রডিউস করে অন্য সাইডে আমরা কিন্তু এখানে 5-speed গিয়ার বক্স দেখতে পাচ্ছি তার সাথে এখানে i3s টেকনোলজি রয়েছে যেটার কিন্তু সুইচ এখানে অন আর অফের জন্য দেওয়া আছে ওভারঅল এর স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু বিরাট কিছু চেঞ্জ নেই তবে এটা হচ্ছে তার অ্যালয় উইথ ড্রাম ভেরিয়েন্ট এবং এটার কিন্তু একটা ডিস্ক ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে সমস্ত গ্ল্যামার এক্সটেকের মতোই এখানেও কিন্তু আমরা ফুললি এলইডি শেপের রোবোটিক শেপের হেডলাইট দেখতে পাচ্ছি যেখানে DRL-গুলো কিন্তু জ্বলছে বাট স্টিল টার্ন লাইট ইন্ডিকেটার কিন্তু এখানে এখনও আমরা বাল্ব দেখতে পাচ্ছি তবে 125cc সেগমেন্টে এই বাইকটাকে গ্ল্যামারকে কেন ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলা হয় কারণ হচ্ছে এর ফুয়েল এফিসিয়েন্সি এবং লো মেনটেন্যান্স আমরা জানি যে হিরোর যে কোনো প্রোডাক্টের সার্ভিস কস্ট কিন্তু খুব মিনিমাল যেমন আমি এক্সপালস ওন করি তার সার্ভিস কিন্তু খুব কম টাকাতে হয়ে যায় আমি নিজে ফিল করছি এটা 200cc বাইকের ক্ষেত্রে সো বুঝতেই পারছো এখানে আমাদের সামনে রয়েছে একটা 125cc বাইক সেই হিসাবে এর মাইলেজ কিন্তু 60-এর কাছাকাছি আর ফুয়েলের যা দাম বেড়ে গেছে সেই হিসাবে অবভিয়াসলি এটা একটা বড় প্লাস পয়েন্ট এর সাথে কিন্তু আমরা রেয়ারে কিন্তু ড্রাম সেট আপই দেখতে পাচ্ছি এবং টেল সেকশনের ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু এখানে একটা এইট শেপের আমরা ব্যাকলাইট দেখতে পাচ্ছি এবং তার সাথে কিন্তু এখানে আমরা পাচ্ছি হচ্ছে নর্মাল বাল্ব যেটা সামনেও দেওয়া আছে এবং এখানে আমরা কিন্তু টিউবলেস টায়ার দেখতে পাচ্ছি যেটা কিন্তু 100/80 টিউবলেস টায়ার এবং ফ্রন্টেও তাই তবে ফ্রন্টে কিন্তু একটা ব্যাজিং লাগানো আছে গ্ল্যামারের রিং টেপ যেটাকে বলা হয় যেটা কিন্তু দেখতে সত্যি খুব কুল এই বাইকটার সবথেকে অ্যাট্রাকটিভ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর ককপিট ভিউ তো এটা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক এটার প্রাইস সেগমেন্ট মোটামুটি ওই 1 লাখের কাছাকাছি তোমরা কমেন্ট করো তোমাদের জায়গার নাম আমি স্পেসিফিক প্রাইসটা কিন্তু তোমাদেরকে বলে দেবো আদারওয়াইজ বোলপুরের বা বীরভূমের প্রাইস জানার জন্য অটোটেকের নাম্বার তো রইলই সেখানে কিন্তু যোগাযোগ করো এবার দেখো সিম্পল একটা ব্যাপার এই প্রাইস সেগমেন্টে ফুললি ডিজিটাল মিটার কনসোল আমরা দেখতে পাচ্ছি এবং যেখানে কিন্তু মড এবং সেটিংয়ের সুইচ পাচ্ছি যার থ্রুতে কিন্তু আমরা এই মিটার কনসোলটাকে কন্ট্রোল করতে পারবো এবং এখানে আমরা একটা ব্লুটুথেরও ফিচার্স পাচ্ছি ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছি একটা 125cc সেগমেন্টে ফার্স্ট মি যারা লং রাইড করে তারাই একমাত্র জানে যে এই রকম একটা USB পোর্ট থাকার কি দরকার জাস্ট একটা মোবাইল মাউন্ট লাগাও আর তোমাদের কাজ কিন্তু অনেক ইজি হয়ে যাবে ম্যাপ লাগিয়ে রাখো বা মোবাইল চার্জ করো আদারওয়াইজ গোপ্রো চার্জ করো সমস্ত কিছুর জন্য এবার আমরা এর হ্যান্ডেল বারে যদি চলে আসি দেখো এটা যেহেতু একটা ডেলি কমিউটার বাইক তাই এর সিটিং পশ্চার কিন্তু বেশ সুন্দর এবং হ্যান্ডেল কিন্তু স্ট্রেট তার সাথে কিন্তু আমরা এখানে পাসিং সুইচ এখানে হচ্ছে লো বিম হাই বিম এখানে হচ্ছে ইন্ডিকেটার হর্ন এখানে i3s টেকনোলজি এবং স্টার্টের সুইচ কিন্তু পাচ্ছি এখানে ইঞ্জিন কিল সুইচ নেই এবং এটা একটা 125cc সেগমেন্টের ক্ষেত্রে খুব একটা দরকার নেই তবে এখানে কিন্তু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আছে যেটা কিন্তু একটা খুব ভালো অ্যাডভান্স ফিচার্স এর সাথে
এই বাইকটার পিলিয়ন সিটও কিন্তু খুব কমফোর্টেবল। সো আমরা জানি যে এই বাইকটা ইন্ডিয়াতে ডেলি কমিউটার হিসাবে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বাইক, সেই হিসাবে কিন্তু এই পারপাসটাকে ফুল করছে। দেখো এবার যদি আমি আমার রাইড কোয়ালিটি বা ফার্স্ট রাইড ইম্প্রেশনের কথা বলি, আমি গ্ল্যামার বহুবার চালিয়েছি। অনেস্টলি লোকালের ক্ষেত্রে আমার হেভি ট্রাফিকের মধ্যে অসাধারণ লাগে, যেহেতু এর হ্যান্ডেল এত ইজি টু ম্যানুভার। বাট ইনিশিয়াল পিক আপ কিন্তু যথেষ্ট হাই, কারণ এখানে আমরা টর্ক অন ডিমান্ড দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এই বাইকটা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই, তবে আমি প্রেফার করব যে গো ফর দ্য ডিস্ক ভেরিয়েন্ট, এর থেকে 4-5 হাজার টাকার দামের এদিক ওদিক হবে। তার জন্য নাম্বার দেওয়া রইল, কন্ট্যাক্ট করে নাও। এবং এর যেহেতু একটা এলইডি হেডলাইট দেখতে পাচ্ছি, রাতে কিন্তু নাইট ভিশনে কিন্তু কোনো প্রবলেম নেই, তো লাইটের প্রবলেমটাও কিন্তু এখানে সলভ হয়ে যাচ্ছে। এর সাথে সাথে এর যেহেতু মাইলেজ হাই, সেই কারণে কিন্তু এখানে তোমার ডেলি কমিউটার বলো বা সিটি রাইড বলো, সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। তো এই প্রাইস সেগমেন্টে তোমরা যদি মনে করো যে একটা 125 সেগমেন্টের বাইক নেবে, দেন গো ফর ডিট। অবভিয়াসলি এটা একটা খুব ভালো চয়েস এবং আমি 100% রেকমেন্ড করি, কারণ আমি মনে করি আফটার সেল সার্ভিসটাও ম্যাটার করে, যেটা কিন্তু হিরো প্রোভাইড করে। তো থ্যাংক ইউ, আর অনেক দিন পর ভিডিও বানালাম, আর আজকে আমার টিমমেটসরাও নেই আমার সাথে, সেই কারণে আমি নিজেই ভিডিও রেকর্ড করছি, তাই সিনেমাটিক শর্টস হয়তো অনেক কম ছিল। বাট নেক্সট ভিডিওতে কিন্তু অসাধারণ অসাধারণ আবার সিনেমাটিক শর্টস ফিরে আসবে, এবং একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে আমার চ্যানেলে। সো স্টে টিউনড, খুব পছন্দের তোমাদের একটা কারের রিভিউ আসতে চলেছে, যেটা অনেক অনেক ইয়াংস্টারের শুধুমাত্র ড্রিম থেকে থাকে। তো প্লিজ সেই কারণে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যে নেক্সট কোন বাইকের ভিডিও তোমরা দেখতে চাও। দ্যাটস অল, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অটোটেক বোলপুর থেকে নিজের পছন্দের হিরো বাইকটা বুক করতে কিন্তু একদম ভুলো না। বাই।